পেরিসের আমরা তিনটা পার্ট পড়ে আসলাম একটু আগে, ভালো করে মনে করে দেখো পড়াটা হয়ে যাবে। রুট, বডি, এটা হলো রুট, এর কিছু অংশ এসে এখান থেকে আমি একটা পার্ট কাটছি, এই অংশটা কি কি আছে সেটা দেখানোর জন্য, বোঝা গেছে? তাহলে এখান থেকে রুট শুরু, মানে এর সামনে আর একটু ছিল, এরপরে বলছিলাম রুট থেকে শুরু গ্লান্স প্যানেসের আগ পর্যন্ত আছে বডি, এটা হলো গ্লান্স প্যানেস, এই যে মাথাটা, এই যে এটা, হ্যাঁ এটা হলো গ্লান্স প্যানেস। আসলে এটা প্রায় 1-1.5-2 বছর হয়ে গেছে, এই যে ফ্রিজিং করার কারণে এটা ফ্রস্ট বাইট, জানো কি ফ্রস্ট বাইট? মেডিসিনে পড়বা মনে হয় যে, কিংবা ফ্রস্ট বাইট আছে অতিরিক্ত কুয়াশা পড়লে সেই জায়গাটা পুড়ে যায়, আগুনেও পড়ে আবার অতিরিক্ত ঠান্ডায় পড়ে। এই যে মাইনাস সিমেন্ট যেটা প্রিজার্ভ করে, -92 সম্ভবত এরকম কিছু, দেখবো ওখানে যখন এটা প্রিজার্ভ করে তখন এটাকে ধোয়া ওঠে, বুঝতে গেছে? তো এইগুলো এমন আর কি, ফ্রিজে দীর্ঘদিন থেকে থেকে এগুলো ফ্রস্ট বাইট মতো হয়ে গেছে, যার কারণে গ্লাস প্যানেস এটা এই ধরনের হয়ে গেছে। তো এখন আমরা বলছিলাম যে রুটের দিকে তিন একটা মাসল থাকে, সেই মাসলটা থেকে এই যে এখানে মনে হচ্ছে না কিছু ছিল এই জায়গাটা, মনে হয় এই পাশে একটা এই পাশে একটা, তার মানে কি দুইটা কুরুরা, বলছিলাম না যে দুইটা পায়ের মতো, এইগুলো হলো কুরুরা। এদিক থেকে একটা মনে করো যে ইসিয়ামটা, ইসিয়ামের দুই পাশে দুইটা ভাগ না, দুই পাশে দুইটা ইসিয়াম না, একটা ইসিয়াম এদিক থেকে এই মাসলটার সাথে আটকানো, আর একটা এটা, তার মানে কি এটা একটা কুরুরার মতো, এটা একটা কুরুরার মতো। তাহলে এই মাসলটা ছিল অরিজিনালি কি মাসল? ক্যাভারনাস, বুঝা গেছে? তাহলে আমরা রুট বললাম, ইসিও ক্যাভারনাস মাসল বললাম, মাসলগুলো আগে দেখি। এখন এরপরে দুইটা মাসল বলছি, কি কি? বালবো স্পঞ্জাস, এই যে এই টোটাল স্ট্রাকচারটা দেখো, এর ভিতরে দুইটা ছিদ্র আছে, একটা ছিদ্র বড় একটু কালো করে, তাই না? এই কালো করে এটা হলো এই টোটাল পেনিসটার, এটা হলো ইউরেথ্রা, এটা হলো ইউরেথ্রা, এই ওপেনিংটার ভিতর দিয়েই এটা মূলত, বড়টা ইউরেথ্রা, হ্যাঁ এই যে বড় একটা ওপেনিং কালো করে আছে না, এটা হলো ইউরেথ্রা, এটা দিয়ে ইউরিন এবং সিমেন্ট পাস করে, বুঝা গেছে? এই যে এটা, আচ্ছা এখন দেখো এই ইউরেথ্রার পাশ দেওয়ার কালো কালো এটগুলো কি মাসল না? এগুলো হলো বাল্ব ইউরেথ্রা মাসল, বাল্ব স্পঞ্জাস মাসল বা ইউরেথ্রালিস মাসল বলে এটাকে, বুঝা গেছে? আর এই মাসলটার পাশ দিয়ে যে এই মাসলগুলো, এই মাসলগুলো, এই মাসলগুলো হলো রিট্রাক্টর মাসল, কি মাসল? তাহলে আমরা বললাম বাল্ব স্পঞ্জাস মাসল, এই বাল্ব স্পঞ্জাস মাসল আবার এখানে দুইটা পার্ট, বাল্ব স্পঞ্জাস ইউরেথ্রালি ইউরেথ্রি, অর্থাৎ এটা ইউরেথ্রার সাথে, আর বাল্ব স্পঞ্জাস পেনিস মাসল, এটাকে পেনিসের মূল রুটের সাথে এই মাসলটাকে, এই সাইডটাকে, বোঝা গেছে? তাহলে আমরা তিনটা মাসল মূলত, আর এই মাসলের দুইটা ভাগ আছে এখানে, তিনটা মাসল, বোঝা গেছে? আর এর এই যে নিচে আবার একটা, এখান থেকে মনে হচ্ছিল না যে একটা মাসল বের হয়ে গেছে, দেখা যায় এই যে এটাই, তাই না? এটা হলো হচ্ছে যে সাসপেনশনের লিগামেন্ট ছিল, যে বলছিলাম যে সাসপেনশনের লিগামেন্ট গুলো কি মাসলের সাহায্যে লিগামেন্টের মতো আটকানো থাকে, বুঝা গেছে? এই যে একটা প্যাচ, এটা কিন্তু অরিজিনাল প্যাচ না, এটা দীর্ঘদিন থাকার কারণে হয়ে গেছে, কিন্তু এখান থেকে এটা এসে এই যে এইভাবে চলে গেছে, যে এটা স্ট্রেট, এটাকে বলছি আমরা সিগময়েড ফ্লেকচার, এই যে এই প্যাচটাকে এস এর মতো যেটা, তাই না? এস শেপ সিগময়েড ফ্লেকচার, আরে যে গেল সেও কি হারা গেল নাকি? ও তা বলবো না, দেখো এই যে গ্লোভস আছে, তাহলে এটা বলছি এস শেপ সিগময়েড ফ্লেকচার, রুমিনেন্ট অ্যানিমেল যারা আছে প্রত্যেকের হচ্ছে এই ধরনের সিগময়েড ফ্লেকচার আছে, আর নন রুমিনেন্ট অ্যানিমেল এর হচ্ছে যে সিগময়েড ফ্লেকচার থাকে না। এখন এটা বলছি আমরা গ্লান্স প্যানিস, তাই না? এই যে এটাকে, এই গ্লান্স পেনিসের এটা অনেকদিন থাকার কারণে প্রসেসটা আলাদা বোঝা যাচ্ছে না, এই যে এখানে একটা দেখো ভাগ মতো আছে, হ্যাঁ আছে, এই যে দেখো এই জায়গাটা তোমাদের দেখাবো, এই যে এটা এটা এই যে এটা এই মাথাটা ভাঁজ হয়ে এটা তৈরি,
এটা লাইভ, এই যে এখানে একটা ছিদ্র মতো মনে হচ্ছে না এবার? জি স্যার। এটা হলো এক্সটার্নাল ইরেথ্রাল অরিফিস, আর এই এটাকে প্রসেস বলে, ইরেথ্রাল প্রসেস। বুঝা গেছে? এই দেখো গ্লাস পেনিসের মাথা দিয়ে আরেকটা ছোট্ট একটা ছিদ্র মতো আছে। জি স্যার। আছে, দেখা যায়? জি স্যার। এই যে এটা, হ্যাঁ এই যে এটা এবার ভাঁজ হয়ে এসে পেঁচায় এখানে তৈরি, এটা লাইভ অবস্থায় এরকম সুতার মতো বের হয়ে থাকে। এই যে এটা, এটা হলো এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, আর এই মাথার এই প্রসেসটাকে বলছে আমরা ইউরেথ্রাল প্রসেস। বুঝা গেছে? আর এটা হলো প্রিপিউস, এটা হলো প্রিপিউস, আর এটা মূলত হচ্ছে যে পেনিস থেকে আমরা, হ্যাঁ তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু ক্রস সেকশন অফ দ্য পেনিস কোন একটা ব্যাসের পরীক্ষা আসবে, তাই না? ক্রস সেকশন অফ দ্য পেনিস, ইউরেথ্রাল পেনিস পাইছে, এই স্ট্রাকচার গুলো বর্ণনা দিতে হবে। আচ্ছা দেখো, আমরা এই রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ার সময় প্রথমে পড়ছিলাম হচ্ছে স্ক্রোটাম, তাই না? স্ক্রোটাম বলতে স্ক্রোটামে থাকে কি? টেস্টিস। তো মূলত এটা হলো একটা স্ক্রোটাম, টেস্টিস, আর এটার কাভারিং বাইরের চামড়া দিয়ে আটকানো, সেটা হলো স্ক্রোটাম। স্ক্রোটামটা কিছু না, একটা থলে। বুঝা গেছে? আর স্ক্রোটামের গায়ে ওই যে আজকে পড়ালাম যে স্কিন থাকে, ডার্টস থাকে, ফেসিয়া থাকে, মাসল থাকে, তাই না? আচ্ছা এখন মনে করো যে স্ক্রোটামটাকে উঠাই ফেললো, উঠানোর পরে কি আমরা টেস্টিস পাইছি। এখন এই টেস্টিসটাকে সাসপেন্ড করে রাখে কে, ধরে রাখে কে? এটা হলো সে স্পার্মাটিক কর্ড, বুঝতে পারছো? তাহলে কি টেস্টিসটাকে এইভাবে ধরে সে হ্যাঙ্গিং করে রাখছে না, তাই না? দেখা যায় এটা হলো স্পার্মাটিক কর্ড। এখন আমরা স্পার্মাটিক কর্ডের এবং টোটাল টেস্টিসের তিনটে কাভারিং করছিলাম, মনে আছে? ইউনিটা ভেজাইনালে অ্যালবুমিন আর ভাস্কুলাসার, এই যে বাহিরের যে আবরণটা, এটা একটা আবরণ, এটা আরো ভালো বোঝা যাবে। দাঁড়াও, এই যে এটাকে একটা আবরণ না, এই আবরণটা টোটাল নাকি এই যে এইভাবে আবৃত করে রাখছে, এই যে এগুলো, এটা হলো টিউনিকা ভ্যাজাইনালিস। তো ভ্যাজাইনালিসের দুইটা লেয়ার পড়ছিলাম, মনে আছে? একটা টিউনিকা ভ্যাজাইনালিস রিফ্লেক্সিয়া অথবা একটা ভিসেরা, একটা প্রক্রিয়া, তাই না? এটা হলো বাইরে রিফ্লেক্সিয়া, বুঝা গেছে? এই ভ্যাজাইনালিসের বাইরে। আরেকটা দেখো, তোমরা যারা কাছে আছো তারা আরো ভালো বুঝবে, আর দূরে যারা আছো তারাও বুঝবে। এই দেখো এই লেয়ারটা, এই যে এটা ধরে রাখছে না, দেখা যায়? এটা ভাঁজ হয়ে এই যে পিছনের আবার এই লেয়ারগুলো আছে না, এদের ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ এটার ভিতরের এই যে আরেকটা ভাঁজ, বোঝা যায়? এটা তো এখানে ধরলাম, আর এখানে আরেকটা ভাঁজ ধরলাম, এই যে এটা, এই যে এটা, বোঝা যায় না? বাইরে যে আঙুলের এই জায়গায় একটা আছে, আর এটা হলো ভিতরে, এটা হলো ভ্যাজাইনালিস ভিতর আর কি, ভিতরে একটা কি বলছে ভিসারাল লেয়ার, তাই না? ভিতরের পার্ট এটা। তো এই বাইরের ভিতরের লেয়ারটা আছে, এই যে এটাকে যদি এভাবে উঠাই দিলে, তারপরও দেখো এই যে লেয়ার দেখা যায়, এই লেয়ারগুলো, এটা হলো ভিসারাল আর এটা হলো প্যারাইটাল, কিন্তু এটা একই লেয়ার, বুঝা গেছে? এই লেয়ারটা স্পনাটিক কর্ড সহ টোটালটাকে এইভাবে ইনভেস্ট করে রাখে। তারপর বলছিলাম এক্সেপ্ট কোন জায়গাটা বাদে, কর্ডাল অ্যাসপেক্ট অফ দ্য টেস্টিস, এটা কি টেস্টিসের বাইরের পার্ট, এই যে ভিতরে এর পিছনের পার্ট, এই পিছনের এই লেয়ারটা পুরাটাকে বাইরের থেকে কভার করা, কিন্তু এদিক থেকে ইপিটি ড্যামেজ উঠে গেছে। তো ইপিটি ড্যামেজটা কি এটার সাথে একবারে অ্যাটাচড না, তো এইভাবে অ্যাটাচড আছে। মনে করো আমার এই গ্লোভসটা এদিক থেকেও কভার করা, এদিকেও কভার করা, কিন্তু এই জায়গাটা মনে করো নাই, দুটো একসাথে একটা অর্গানের মধ্যে মিশে যায়। তো মিশে গেলে এর ভিতরে আর ঢুকানো যাবে না? এই ঠিক এটা, এই ধরনের থিওরিটিক্যাল কথাগুলো দেখাচ্ছি। বোঝা গেছে? তাহলে আমরা টোটাল যদি এটাকে এইভাবে সুতাতে বেঁধে দিই, এটার নাম হবে
স্পার্মাটিক কর্ড, এই স্পার্মাটিক কর্ডের কন্টেন্ট একটা হলো টেনিকা ভ্যাজাইনা, তাহলে একটা পাইছি না আমরা। আচ্ছা এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব আর সেগুলো দেখতে থাকবো। একটা ফরসেপ এই দাও কাটার, আর একটা বলছিলাম ক্রিমাস্টার মাসল, তাই না? এই যে এটা হলো ক্রিমাস্টার মাসল, মাসল না এটা? এই জন্য আমি বলতে মন নাই, তখন মেল অ্যানিমেলের একটা মাসল অ্যাবডোমিনের বেশি থাকে, সেটা হলো ক্রিমাস্টার মাসল। এটা উপরের আর এটা হলো সেকেন্ড। এটা শরীর এই দাও, নিডিল দাও, তোমরা আগে কাছে আসো বেশি দেখো। এটা কি একটা আর্টারি? আর্টারি ওয়াল কি ঠিক হয় না? এই যে এটা ধরলে মনে হচ্ছে এখানে ইলাস্টিসিটি আছে, তার মানে আমরা আর্টটা কন্টেন্ট হলো স্পার্মাটিক কর্ড টেস্টিকুলার আর্টারি, তাই না? আর এর পাশে পাতলা যেগুলো, এগুলো হলো ব্লাড ভেসেল অর্থাৎ টেস্টিকুলার ভেইন। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো পেলাম। নার্ভ প্লেক্সাস, তারপরে পেলাম টিউনিকা ভ্যাজাইনালিস, তারপর কি পাইছি? টেস্টিকুলার আর্টারি ভেইন। আর এই যে এগুলো হলো নার্ভ, নার্ভ প্লেক্সাস, এগুলো হলো নার্ভ প্লেক্সাস। এই যে সাদা মতো, তাই না? বেশ শক্ত, এগুলো হলো নার্ভ প্লেক্সাস। এই যে এগুলো টেস্টিকুলার নার্ভ প্লেক্সাস, এই যেগুলো নার্ভ মানে হ্যাঁ এই যেগুলো, এগুলো নার্ভ গুলো দেখলে মাসলের সাথে সাদা নার্ভের পার্থক্য করার উপায় হলো কি, নার্ভ গুলো আসলে কোনো সাদাও না, ওটা ইওলোইশ লাইভ অবস্থায় থাকে, ইওলোইশ, এবং এর ভিতরে কোনো লুমেন থাকে না, কিন্তু আর্টারি ভেইন এদের ভিতরে লুমেন থাকে। যেমন ভেইনটার লুমেন থাকবে এবং লুমেনটা হবে বড়, বাট ওয়ালটা হবে পাতলা, আর আর্টারি হবে ওয়ালটা মোটা হবে, লুমেনটা ছোট হবে। তাহলে আমরা দুইটা লুমেন দুইজনে পার্থক্য করলাম। তাহলে তিন নম্বর যেটা লুমেন থাকবে না সেটা হলো নার্ভ, আর নার্ভটা একটু ফ্ল্যাট মতো হবে, বুঝা গেছে? এটাও তুমি এখানে খেয়াল করলে বুঝবা। এই যে এগুলো, হ্যাঁ বুঝা গেছে? আচ্ছা তাহলে আমরা একটা ইসের স্পার্মাটিক কর্ডের কন্টেন্টগুলো কী কী সেটা দেখলাম। এখন তোমাদেরকে আজকে লাস্ট টপিক যেটা পড়াচ্ছিলাম সেটার স্ট্রাকচারটা একটু দেখাই আমি। হ্যাঁ অবশ্যই থাকে, সেটাও দেখাবো, ভালো কথা বলছো। তাহলে বলো তো স্পার্মাটিক কর্ডের ভিতরে কি পাম্পিনিফর্ম প্লেক্সাস থাকবে? হ্যাঁ, এই যে দেখো এই সবগুলোকে আলাদা করলাম না, বলছিলাম না পাম্পিনিফর্ম প্লেক্সাস ইজ দ্য মেইন বাল্ক অফ দ্য স্পার্মাটিক কর্ড, অর্থাৎ স্পার্মাটিক কর্ডের মূল অংশটা মানে মোটা অংশটা গঠন, মূল না মোটা অংশটা, মূল সে মেইন ছোট হয়েও হতে পারে ফাংশনের দিক থেকে গুরুত্ব, কিন্তু এটা মোটা অংশটা সেটা কি পাম্পিনিফর্ম প্লেক্সাস। এই যে এর ভিতরে আর্টারি এবং ভেনগুলো, এই যে এই স্ট্রাকচারটা এই মোটাটা, এটা এইভাবে জড়ায় জড়ায় এটা তৈরি করা, এটা হলো মূলত পাম্পিনিফর্ম প্লেক্সাস। এই যে এটা বোঝা গেছে, এটা হলো পাম্পিনিফর্ম প্লেক্সাস। ছিদ্র আছে না, তার মানে কি এই ছিদ্রগুলো তো আর্টারি ভেইন, এরা এইভাবে পেঁচানো আছে। এই পিছনে কি আসলে আমরা এখান থেকে উঠাই ফেলি, উঠাবো আর কি, মনে করো উঠাই ফেললাম,
এগুলো কি ছেড়ছে? এটা এগুলো সব হলো কি? এখন এটা হচ্ছে টেস্টিস না? টেস্টিস এইভাবে এসে এই বিভিন্ন প্যাঁচার অংশ এখানে এসে শেষ হলো। এটা হচ্ছে টেস্টিসের হেড। হ্যাঁ, এই টেস্টিসের হেডটা এদিক থেকে এইভাবে আসছে, এসে এই অংশটাকে বলছে আমরা ইপিডিডেমিস, ভাষা ইনফারেন্সিয়া বলে এটাকে। এখান থেকে হলো হেড অফ দা ইপিডিডেমিস। এই ইপিডিডেমিসটা এখান থেকে প্যাঁচাতে প্যাঁচাতে এদিকে চলে আসে, বুঝা গেছে? তাহলে মানে এটা হলো হেড অফ দা ইপিডিডেমিস, দেখা যায় যে এটা, বুঝা যায়? এখান থেকে সে বাঁকা হতে হতে এই যে পিছনের দিকে এইভাবে আসবে, এসে এই অংশটাকে বলছে বডি অফ দা ইপিডিডেমিস, বডি অফ দা ইপিডিডেমিস, এই যে এটা। আর এটা হলো টেইল অফ দা ইপিডিডেমিস। এই বডি এইভাবে এসে এখানে একটা ভাঁজ হয়, ভাঁজ হয়ে এদিক থেকে আবার ডাক্তার ডিফারেন্সটা বেরিয়ে যায়। আমরা দেখাবো ডাক্তার ডিফারেন্স একটুবারে। এটা কি সাদা না অ্যালবুজিনা? অ্যালবিনো হচ্ছে কি সাদা, হোয়াইট, ওখান থেকে আসছে টিউনিকা মানে আবরণ, টিউনিকা অ্যালবুজিনা। আর দেখো তো ভালো করে, এই অ্যালবুজিনার সাথে আরেকটা লেয়ার লেগে আছে। হ্যাঁ, লেগে আছে না? লেগে আছে। এখন আমরা এটাকে উঠাই দেখি। কিরে এত হাসি কিসের? কি লজ্জা, ঘুমটা দিয়ে বসে না। লজ্জা কিন্তু অনেকেরই আছে, কিন্তু ইস্তেয়াকের দামটা এখন দেখো, না ভুল ভুল দেখছি, ঠিক আছে, টেনিকা অ্যালবুজিনা, এটা হলো টেনিকা ভ্যাজাইনালিসের ভিতরের লেয়ারটা। এবং ওই যে আমরা বলছিলাম যে উপরের লেয়ারটা পুরাটাই কভার করে রাখে এক্সেপ্ট ভিতরে, এই দেখো এর ভিতরে কি এই লেয়ারটা ঢুকছে? এই যে এটার ভিতরে আছে, দেখো আছে এর ভিতরে ঢুকছে এটা, বাট এটা কিন্তু উপর দিয়ে টোটালটাকে কভার করে রাখছে না, তাই না? এই জন্য বলছে এক্সেপ্ট ইটস কর্ডাল পার্ট হোয়ার ইপিডিডেমিস অ্যান্ড টেস্টিস আর অ্যাটাচ, যেটা যখন অ্যাটাচ থাকে তখন এর ভিতরে আর কোনো কভার করে না, বুঝা গেছে? এখন দেখো এই লেয়ারটাকে বলছি টিনিকা অ্যালবুজিনা, এই যে উপরে এটাকে, আর এর ভিতরে এটা লাইভ নাই তো, লাইভ থাকলে একবারে ব্লাড ভেসেলগুলো দেখা যেত, ব্লাডগুলো দেখা যেত, কিন্তু তারপরও এখানে খেয়ালগুলো বোঝা যাবে। এই যে এইগুলো, এই যে এরকম দাগ আছে না ভিতরে, এই লেয়ারটার সাথে ওই ভাস্কুলোসা যেটা না, সেটা জাস্ট এটার সাথে এইভাবে লেফটে থাকবে, আটকে থাকবে। অর্থাৎ এটাকে উঠাই ফেলবো, এটাকে উঠানোর পরের ভিতরে যে লেয়ারটা যেটা লেগে থাকবে ব্লাড ভেসেলগুলো, সেটা হলো ভাস্কুলোসার লেয়ার। তাহলে আমরা এখান থেকে দেখো ইজিলি বোঝা যাচ্ছে যে এটা হেড অফ দ্য ইপিডিডেমিস, তাই না? ইজি না? ইজি।
এরপরে এগুলো হচ্ছে বডি অফ দ্য এপিডিডার্মিস, এই যে এটা, আর এটা হলো টেইল। এটা হলো বডি টেইল, এই টেইল এখান থেকে ভাঁজ হয়ে দেখো এটা আবার বের হচ্ছে, দুটো কি আলাদা না? এই যে মাছ থেকে এটা আলাদা না? এই যে এটা দেখা যায়, হ্যাঁ দেখো নি, এই যে এটা এখান থেকে যে এইভাবে এসে এদিক থেকে আসছে দেখা গেছে, এদিক কে আছে রে, এটা হলো ডাকটাস ডিফারেন্স, অর্থাৎ লাস্ট এখান থেকে স্পার্মাটোজোয়া গুলো এদিক থেকে এইভাবে আসবে, এসে এর ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি স্পার্মাটিক কর্ডের আরেকটা কন্টেন্ট আমরা পেলাম না? বলো আপ টু ইটস ডেস্টিনেশন, রাইট ডাউন দ্য কোর্স অফ স্পার্মাটোজোয়া আপ টু ইটস ডেস্টিনেশন, কিভাবে বলবো তাহলে? আচ্ছা আর টু ডাকটাস ডিফারেন্স কে শুধু আটকে রাখে কর্ডাল বান্ডলটা, এগুলো হলো অ্যান্টেরিয়র বাইরের আর এটা হলো ভিতরের, এই দেখো এই ভিতরের এই পার্টটা শুধু একে আবৃত করে রাখছে ভিতর থেকে, হ্যাঁ বোঝা যায়? এই যে এর ভিতরে কালো একটা নালিকা মতো মনে হচ্ছে না, হ্যাঁ এই যে এটা এটা খুবই সূক্ষ্ম, এই কালো অংশ, হ্যাঁ এই কালো অংশটা। এখন আমরা তাহলে একটা টেস্টিসের সেলগুলো সেটার থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকছে তাই না? তারপর পরীক্ষা যদি এইভাবে বলে যে একটা টেস্টিসকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে বাইরে থেকে ভিতরে দিয়ে কী কী স্ট্রাকচার পাবো, হতে পারে না ধরনের কোয়েশ্চেন? তাহলে আমরা তার দুইটা লেয়ার, তারপরে আমরা পাইছি অ্যালবুমিনা, তারপরে পাইছি ভাস্কুলোসার, তারপরে ভাস্কুলোসার পরে আদার্স স্ট্রাকচারগুলো আমরা দেখব। এখন এটাকে আমরা কাটবো, যে এই যে টেস্টিসের কর্ডাল বর্ডার থেকে কিছু ট্রাভিগুলির মতো বের হবে, বের হয়ে ওরা যে টেস্টিসের ভিতরে ঢুকবে, ঢুকে যে ওদেরকে এক একটা লোবে ভাগ করবে, মনে আছে? লোবে ভাগ করবে, লোবগুলোকে আমরা লোবিউল বলছি, আর এগুলোর ভিতরে সেমিনিফেরাস টিউবসগুলো ঢুকবে। সেমিনিফেরাস টিউবসগুলোকে আমরা যখন সেটা হচ্ছে যে ভিতরের দিকে এইভাবে গোল হয় তখন বলছি কন্ট্রোলটি, মানে পেছানো, আর এই সেমিনিফেরাস টিউবস মনে করে এখান থেকে এইভাবে যাচ্ছে, যে তার মানে কি সোজা গেল এইভাবে, যে এইভাবে প্যাচ আসছে তার মানে কি কন্ট্রোলটি প্যাচ দিয়ে আবার এটা এইভাবে হচ্ছে যে একটা ভুটার মতো চলে আসছে, তখন সেটা বলছি সোজা, মানে রেকটি, তাহলে টিউবুলে রেকটি। এখন আমরা সেই জিনিসটা, এগুলো যদিও সূক্ষ্ম অনেক সেভেনের টিউবুলস আর সেভেনের টিউবুলসের পার্টগুলো আলাদা আলাদা আমরা এগুলো বলছি, এই যে অংশটা এখানে অন্য কোনো ডাইরেক্টের ভিতরের সাথে কোনো কানেকশন নাই, জাস্ট অ্যাটাচমেন্টের জন্য এটা একটা পাইপ, এই পাইপটা সেটিং এর জন্য এই জায়গায় এসে লেগে আছে, হ্যাঁ এভাবে আসছে এখান থেকে উপরে, খুলে ফেললে তারপরে নিচের অংশটাকে কি টেইল বলা যাবে? এটাকে টেস্টিসের টেইল তারপরে আমরা বলতে পারি নিচের পার্ট, কিন্তু এই টেইলটাকে এখানে আলাদা করে দিয়েছি, সমস্যা নেই, এটাকে তারপর বলা হয় কিন্তু অরিজিনাল এটা হলো টেইল। এখন আমরা স্যার স্ট্রাকচার আলাদা, ফাংশন কি আলাদা স্যার টেস্টিস থেকে? কার ওই টেইলটা, টেইলটার ফাংশনটা এক এক ধরনের, কারণ টেইল এসে কোনো ফাংশন না, এটা হচ্ছে যে ওখানে স্টোর থাকে, স্টোর থেকে স্পার্মাটোজোয়া ম্যাচুরেশনের সাহায্য করে। তাহলে আমরা পিছনের দিক থেকে কাটতে কাটতে যাব, কারণ পিছন থেকে এগুলো বের হয়, বের হয়ে যে মেডিস্টোনাম টেস্টিস তৈরি করে। এই যে এখান থেকে টানছে না, টানলে মনে হচ্ছে যে এর গায়ে কিছু টান টান সুতার মতো লেগে আছে, এটাই না কিন্তু, এটাই এটাই এটাই, এই যে বের করছে না, এগুলো কি কর্ডাল পার্ট না? এটা এই কর্ডাল পার্ট থেকে ওর ভিতরে ঢুকে গেছে না, এইগুলোর ভিতরে যে একটা একবার মিডিল বরাবর বসে আছে, বসে এরা মেডিস্টেনাম টেস্টিস তৈরি করে, কি করে এই মেডিস্টেনাম টেস্টিস থেকে এই যে হলুদ রঙের যে স্ট্রাকচারটা এটাকে ধরতে পারে, আর এটাই কিন্তু টিউনিকা ভাস্কুলোসা, বুঝতে পারছো? এটাকে উঠাই ফেললাম, উঠানোর পরে নিচের এটা হলো টিউনিকা ভাস্কুলোসা, এই টিউনিকা ভাস্কুলোসার জাস্ট পরে হচ্ছে যে আমরা পাচ্ছি
যে স্যাপটা তৈরি করে, এই যে সাদা সাদা অংশগুলো এগুলো ভিতরে ঢুকে যায়, যে স্যাপটা মানে ভাগ ভাগ সেপারেশন তৈরি করে কিসের মাধ্যমে, ওখানে একটা মেডিসিনাল টেস্টিস হওয়ার মাধ্যমে। হ্যাঁ, তাহলে কি এটা কোডাল পার্ট থেকে এইবার ভালো করে বুঝা আছে, এই যে একটা দেখছো এটা কেমন ওটা না, হ্যাঁ সবাই দেখতে পারছো, এই যে থেন তাও বোঝানি মনে হয়, এই যে এটা 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 বোঝা যায় যে ভিতরে ঢুকে যাচ্ছে কিছু সাদা সাদা ফাইবার মতো। এই যে এইগুলো কি এই পাশ থেকে বের হয়ে বের হয়ে এসে দেখো, তুমি দেখো ওঠো, এই যে দেখো এই দাগটা কি এইভাবে আসছে না, এই সে এইভাবে কি লম্বা লম্বা একটা আলাদা দাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তুমি দেখছো, এই যে এটা, এই যে এটা 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 কি এর মাঝে একটা সাদা দাগ আছে না, দেখা যাচ্ছে না, দেখছো তোমরা সবাই, এই দেখো এটা, এই যে এটা 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 মূলত এই যে এর থেকে বের হয়ে যে দাগগুলো আসলো না আগের উপর থেকে, এটাই সেন্ট্রাল এটা তৈরি করে, এটা হলো অরিজিনালি আমরা বলছি মেডিসিনের মেডিসিনাল টেস্টিস। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে কোনো ই দিয়ে রাখি, পিন দিয়ে রাখি, তাহলে বলবো মেডিসিনাল টেস্টিস অফ পেনিস। এখন এই মেডিসিনাল টেস্টিসগুলো থেকে আরও ভালো করে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো এই যে এগুলো ব্রাঞ্চিং এই যে ভিতরের দিকে আসছে, এই ভিতরের দিকে ভিতরের দিকে, হ্যাঁ এই জাত থেকে যেগুলো ভিতরে ঢুকে আছে, ঢুকে যে মূলত এরাই আছে লোব তৈরি করে, কি তৈরি করে লোবগুলো তৈরি করে, আর এই লোবের ভিতরে এই যে হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে না, এইগুলো সব আছে সেমিনিভেরাস টিউবস। এই সেমিনিভেরাস টিউবস গুলোই মূলত এই লোবটার ভিতরে, মনে করে এতটুকু একটা ঘর, এই ঘরের ভিতরে সেইভাবে পেছানো আছে, এই পেছানো অবস্থাটাকে বলছি কন্ট্রোলটি, এই পেছানো অবস্থা যেই শেষ হয়ে যাচ্ছে সে আবার এইভাবে এই মাঝে চলে আসছে, মাঝে এসে তখন এটা বলছে টিউবুলো রেকটি, তাহলে এইভাবে প্রত্যেকটা থেকে আসতে থাকবে, এই সেটা উপরের দিকে যাবে, তো উপরের দিকে মনে করো যে এখান থেকে একটা আসছে এটা, এই সবগুলো এসে মাঝে একটা নাম আছে রেটি টেস্টিস, কি বলে রেটি টেস্টিস, তো এইভাবে অনেকগুলো রেটি টেস্টিস ভাজ হতে 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 এই জায়গাটা এসে জড়ো হয়, যেটাকে বলছি আমরা ভাষা ইফারেন্সিয়া। জাস্ট ভাষা ইফারেন্সিয়া মনে করো যে এটাকে উঠাই ফেললাম এটার নিচে, এখান থেকে তখন হেড অফ দ্য এপিডিডার্মিস শুরু, বুঝা গেছে, তাহলে টেস্টিসের আপার পার্ট মানে কি এই অংশটা, এটা হেড অফ দ্য এপিডিডার্মিস, আবার টেস্টিসের আপার পার্ট মানে কিন্তু ভাষা ইফারেন্সিয়া, বুঝা গেছে, তাহলে এখান থেকে সে আস্তে আস্তে ভিতরের দিকে চলে আসা। তাহলে আমরা কি একটা সেকশন যদি বলি আঁকাতে তাহলে পারবা না, এটা হচ্ছে তাহলে স্পার্মাটোজোটা প্রোডাকশন হলো সেমিনিভেরাস টিউবস থেকে, তাহলে সেমিনিভেরাস টিউবুলস এর প্রোডাকশনে এটা যাচ্ছে টিউবুলো কন্ট্রোটিতে পেছানো প্রথম, তারপরে যায় টিউবুলো রেকটিতে, টিউবুলো রেকটির থেকে সে যায় হচ্ছে যে মেডিসিনাল টেস্টিস, সেখানে যে রেটি টেস্টিস, রেটি টেস্টিস থেকে ভাষা ইফারেন্সিয়া, ভাষা ইফারেন্সিয়া থেকে হেড অফ দ্য এপিডিডার্মিস, বডি অফ দ্য এপিডিডার্মিস, টেইল অফ দ্য এপিডিডার্মিস, ডাকটাস ডিফারেন্স, অ্যাম্পুলা ওই যে উপরে যে ওপেন হবে, এরপরে ইউরেথ্রা, ইউরেথ্রা থেকে যদি তখন লিখতে হবে যে ইফ সেক্সুয়াল ইন্টারকোর্স অকার্স দেন ইট গো টু দ্য ভ্যাজাইনা, অ্যান্ড তারপরে যে থামবে কোথায় ইথমাস অ্যাম্পুলা, আরেক অ্যাম্পুলা আছে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে, ইথমাস অ্যাম্পুলার জাংশন, ওই জাংশনে কিংবা অ্যাম্পুলাতেই ওখানে এসে
তার আগে ফিমেল রিপ্রোডাক্টর একটা যে ওভা আছে সে ওভাটা ওয়াইট করবে, অথবা সে আগে গেলে সে ওয়াইট করবে, তখন ওই প্লেসে আছে তাদের কয়টাস হয়, ইনফিউশন হয়, ফিউশন হয়। বুঝতে পারছো? বুঝা গেছে? আচ্ছা দেখি, আমি মনে দেখলাম এটা শেড দেবো। অনেক সময় তো স্পার্ম সেল তো ড্যামেজ হয়, এবং সেক্সুয়াল ইন্টারকোর্স যদি না হয় তাহলে ড্যামেজ সেল টা কিভাবে রেসপন্ড করবে? এগুলো হচ্ছে যে তোমার ড্যামেজ যেগুলো হয় এগুলো যেমন হচ্ছে তোমার এমনিতে ড্যামেজড হয়ে ইউরিনের সাথে কিছু অংশ চলে আসতে পারে, আরেকটা হলো তোমার ওখানে কিছু অংশ অ্যাবজর্ব হয়ে যেতে পারে।